সারি সারি বিছানা আর শুয়ে থাকা মানুষ দেখে হাসপাতাল মনে হতে পারে, তবে এটি কোনো হাসপাতাল নয়। সন্তানদের অবহেলায় বৃদ্ধাশ্রমে ঠাঁই নিয়ে একাকিত্বের জীবন যাপন করা হতভাগ্য বাবাদের আবাসন। অতি যত্নে ও পরম আদরে আগলে রাখা সন্তানদের কাছে যখন বৃদ্ধ বাবা মা বোঝা হয়ে যায়, তখন শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্টটাই বেশি পোড়ায়। নিজের রক্ত পানি করে সন্তানকে স্নেহ মমতায় বড় করে তোলেন পিতামাতা, আর সেই সন্তানেরাই একদিন তাদের বোঝা মনে করে রেখে আসেন বৃদ্ধাশ্রমে। জীবনের এই অন্তিম সময়ে যাদের থাকবার কথা সন্তানদের ভালোবাসা আর যত্নে, তারাই কাটাচ্ছেন অনাদরে অবহেলায় দীর্ঘশ্বাসের রাত্রি। কিন্তু চিত্রটা এমন না হয়ে বিপরীত হলেও পারত। এক ছেলে আছে, ছেলে ঢাকা থাকে, বিয়ে শাদি করে দিছি, ঢাকা থাকে, ঢাকা কাম কাজ করে, সে দেশে আসে না। তার শেষ কত হয়েছে হয়েছে বছর মনে হয় 5 বছর হয়ে গেছে না। ওই ছেলের পরিবারে কথা কইছে একবার বছর খানিক আগে। একমাত্র ছেলের ঘরেই যদি ঠাঁই না হয়, এই বৃদ্ধ বয়সে একজন বাবা কোথায় থাকবেন, কি খাবেন, এমন হাজারটা প্রশ্ন থাকলেও এর কোনো জবাব নেই। সারা জীবন যে বাবা বটবৃক্ষের মতো ছায়া হয়ে থাকলো, সেই বাবাকেই নিজের ভিটা মাটি উঠোন ছেড়ে চলে যেতে হলো বৃদ্ধাশ্রমে। একলা বাইরে কোলা খবর দিয়ে নিয়া বিয়ে ভরে দিছে, এই ভূতের ঘরে আইয়া যা তা বাসা করে ভোলা সদরের পৌর কাঠালি এলাকায় নিজাম হাসিনা ফাউন্ডেশনের গড়ে তোলা বৃদ্ধ নিবাস এখন অনেকের শেষ আশ্রয়। সন্তানের আদরে দুবেলা দুমুঠো ভাত আর মাথা গোজার ঠাই যেন মিলছে না কিছুতেই। একটু খারাপই লাগছে, কি আমার দিয়ে গেল কেন, কেউ কথা না বাঁচি না, আস্তে আস্তে বইয়ে গেছে। সামনে তো ঈদ আসতেছে। হ্যাঁ, নিজের স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ সন্তানকে দিয়ে দেওয়ার পরেও বাবার ঠাই হয় বৃদ্ধাশ্রম নামক নিয়তির কারাগারে। তবুও যদি সন্তানেরা বৃদ্ধাশ্রমে একবারের জন্য বাবাকে দেখতে আসতেন, তাহলে চোখের জলে হলেও কষ্টটা কিছুটা ঝরে পড়ত। নিজের মনকে একটু হালকা করতে বৃদ্ধাশ্রমে থাকা বাবারা তাই প্রতিদিন প্রতিক্ষণ পথের দিকে চেয়ে থেকে থেকেই পাথর করেন চোখ। তবুও সন্তানদের সময়ের অভাব ছাড়িয়ে যায় ভালোবাসার অভাবকে। মনটা খুব খারাপই লাগে, এত কষ্ট করে পারলাম, ইয়ে করলাম, আঙ্গ মা বাবা তো আঙ্গর পালন লালন পালন করছে, আমরা যতটুকু পারছি আল্লাহর রহমতে একখানে ছিলাম, আর আমাকেও পোলা পানি আজকে আমাকে কোনো খবর নিতে আসে না। অপ্রত্যাশিত এ পরিণতিকেই এখন নিয়তির বিধান বলে মেনে নিয়েছেন বৃদ্ধাশ্রমে থাকা বাবারা। যেখানে জীবনের শেষ সম্বল হওয়ার কথা ছিল আদরের সন্তানদের ভালোবাসা, সেখানে বৃদ্ধাশ্রমই এখন তাদের জীবনের শেষ সম্বল। সন্তানদের কাছে বোঝা হওয়া একদল অসহায় বাবারা এখন নিজেদেরকে নিজেরাই আপন করে নিয়েছেন, এভাবেই পাড়ি দিচ্ছেন জীবন নামে দুঃখের সাগর। মনে কষ্ট আনি না, আমার ভাগ্যে না, আমার ভাগ্যে যদি থাকতে ছেলেরা আমার ছেলে আমার খবর নিত, বউ কথা কইতো, নাই নাত করে কথা কইতো, মনটা সান্ত্বনা লাগতো, অন্তর নাই করা আছে কি। ভোলার এই বৃদ্ধাশ্রমে বর্তমানে 20 জন হতভাগ্য বাবা আছেন, যাদের দেখাশোনা খাবার ও চিকিৎসা সেবা দিচ্ছে নিজাম হাসিনা ফাউন্ডেশন। আমি বৃদ্ধ নিবাসে চাকরি করি, 12 সালের থেকে মৃদ্য নির্মাণ চালু হয়েছে, তো মানে 20 জনের মতো আছে, 20 জন আছে, কিন্তু আমরা এদের সপ্তাহে খাওয়া দাওয়া ওই লিগে আপনার 2 দিন, 1 দিন গোস্ত, মুরগোর গোস্ত, 2 দিন মুরগি, 3 দিন মাছ, 1 দিন ডিম, 1 দিন সবজি, এই বাজে খাওয়া দাওয়া খাওয়াই। প্রতি মাসে চুল কাটার টাকা, টিস্যু, সাবান, গায়ে দেওয়ার সাবান, কাপড় দেওয়ার সাবান, এগুলো সব দিয়ে দিয়ে আমরা প্রতি মাসে একবার করে এগুলো দেওয়া হয়। যে 70-80 জন ছিল, এখন 24-25 জন আছে, মানে অনেকে মারা গেছে, আর এখন তো অর্থনৈতিক অনেকটা স্টেবলি, এই জন্য খুবই কম লোক আসে। যারা আসে তাদের সেবামূলক ওষুধ ওষুধ থেকে আরম্ভ করে এদের জামা কাপড় পোশাক পরিচয় সবই কোম্পানি বহন করে দিয়ে আসছেন। এবং পরিশেষে যদি কাউর যদি এখানে মারা যা, যদি ওয়ারিশ না থাকে, ওদের নিজামুদ্দিন নিজাম হাসিনা ফাউন্ডেশন নামে এখানে একটা গৃহস্থান আছে, ওখানে দাপানের ব্যবস্থা করেন এই কোম্পানি। বৃদ্ধ নিবাসের প্রতিষ্ঠাতা জানান, ছোটবেলায় তার মা বাবা মারা গেছেন, তাদের খেদমত করার সুযোগ পাননি তিনি, তাই অসহায় বৃদ্ধদের সেবা যত্ন করার মধ্য দিয়েই নিজের বাবা মাকে স্মরণ করেন মোহাম্মদ নিজামুদ্দিন। আমি বাবাকে বাবা বলতে পারি না, আমার মা মারা গেছেন। আমি যখন জার্নালিজমে মাস্টার ডিগ্রি পরীক্ষা দিই, 12টির ভিতরে 6টি পরীক্ষা শেষ হয়েছে, ইন দি মিনটাইম আমার ভাই আমাকে খবর দেন নাই যে মা মারা গেছেন। পরীক্ষা শেষের পরে 15 দিন পরে আমার খবর দিয়েছেন, যার মানে আমি আমার বাবা মা কাউকে খেদমত করতে পারি না। এখন আমি আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আমি অনেক, কেউ কেউ আমাকে বলে আমি কোটিপতি,
কিন্তু আসলে আমি মামা বাবার জন্য কিছু করতে পারি না। সেই কারণেই আমি ভোলাতে আমার জায়গা কিনে সেখানে আমি মানে বৃদ্ধ যারা যারা বয়স্ক বাবার মতো তারা সেখানে থাকবে, তারপরে আমি বাবা বলে ডাকবো, এই মানসিকতাই আমি কিছু লোককে, প্রায় মিনিমাম 50-60 জন লোক ওখানে রেগুলার থাকেন এবং রোজার সময় প্রায় 100-150 লোক থাকেন, এই কারণেই আমি বৃদ্ধ নিবাস করেছি। কিন্তু এখানে তাকে আটকিয়ে রাখার জন্য না, তাদেরই আমার মেহমান হিসাবে, তারা আমার বাবার মতো হিসাবে, চাচার মতো হিসাবেই সেখানে থাকার জন্য আমি বৃদ্ধ নিবাস করেছি। এক নিজামুদ্দিন বাবা মাকে হারিয়ে গড়ে তুলেছেন বৃদ্ধদের জন্য ভালোবাসার আবাস, অন্যদিকে যে হতভাগ্য বাবারা এখানে থাকছেন তাদের সন্তানরা ফিরেও দেখছেন না জন্মদাতাকে।